নিয়মিত আদালত চালুর দাবিতে প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে আগামী বৃহস্পতিবার পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্টে সাধারণ আইনজীবী পরিষদের সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয় কোর্ট বন্ধ রেখে মৃত্যু থামানো যায় নাই আক্রান্তের হারও কমানো যায় নাই রেগুলার কোর্ট না থাকায় এই ভার্চুয়াল কোর্টে মামলা মোকদ্দমা করা যাচ্ছে না বড় জোর পাঁচ পার্সেন্ট আইনজীবী এই ভার্সুয়াল কোর্টে মামলা করতে সক্ষম হয়েছে ম্যাক্সিমাম তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট আইনজীবী তো এখনও ভার্চুয়াল কোর্টে মামলাই করতে পারলো না তাদের জীবিকার কি হবে